আবার স্বাগত সঙ্গে আছি মহিমা পলি দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক পুঁজিবাজারের এই মুহূর্তের খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন রাজিউর রহমান ধন্যবাদ মহিমা পলি আপনাকে এই মুহূর্তের সূচকের কিছুটা মেক্স ট্রেনের মধ্যে দিয়ে লেনদেন চলছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ এবং এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি আট পয়েন্ট নেগেটিভ রয়েছে পাঁচ হাজার সাতশো এক পয়েন্টে দাঁড়িয়েছে এবং থার্টি ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে থেকে এই মুহূর্তে দু হাজার এক পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে তিনশো সাতচল্লিশ কোটি টাকার বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর হারিয়ে লেনদেন হচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানের এই মুহূর্তে একশো টি দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে একশো তিনটির এবং ছেষট্টি বাষট্টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এছাড়া টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে মুন্ন সিরামিক লাফার্স হলসি বাংলাদেশ লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার বিডি চতুর্থ অবস্থানে রাজবাংলা ব্যাংক লিমিটেড অবস্থান করছে নুরানি পঞ্চম অবস্থানে রয়েছে ষষ্ঠ অবস্থানে রয়েছে ফরচুন সপ্তম অবস্থানে রয়েছে ন্যাশনাল পলিমার স্কেট্রিমস অষ্টম অবস্থানে রয়েছে

সোনালিয়াস ষষ্ঠ অবস্থান এই মুহূর্তে চার দশমিক ছয় পাঁচ শতাংশ দর বেড়ে লেনদেন হচ্ছে সপ্তম অবস্থানে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এই মুহূর্তে চার দশমিক ছয় দুই শতাংশ দর বেড়েছে অষ্টম অবস্থানে স্টার ক্যাবল অবস্থান করছে চার দশমিক চার আট শতাংশ দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে বিডি অটোকা রয়েছে নবম অবস্থানে চার দশমিক তিন তিন শতাংশ দর বেড়েছে প্রতিষ্ঠানটির এবং দশম অবস্থানে রয়েছে লাফার হোল্ডিং বাংলাদেশ লিমিটেড এই মুহূর্তে তিন দশমিক আট সাত শতাংশ দর লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটির অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় অবস্থান করছে তাদের মধ্যে প্রথমে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স এই মুহূর্তে পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে চার দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে নুরানি তৃতীয় অবস্থানে রয়েছে চার দশমিক চার নয় শতাংশ দর হারিয়ে লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স চার দশমিক চার আট শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স অবস্থান করছে চার দশমিক দর হারিয়ে লেনদেন হচ্ছে ষষ্ঠ অবস্থানে সিটি ইন্স্যুরেন্স অবস্থান করছে প্রতিষ্ঠানটি এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড অগ্রণী ইন্স্যুরেন্স ইউনাইটেড এয়ারওয়েজ লিগাসি ফুটিয়ার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রভাত ইন্স্যুরেন্স এবং জুটি স্পিনার্স এছাড়া সেক্টরওয়াইজ লেনদেনে দেখা যাচ্ছে এই মুহূর্তে বেশিরভাগ সেক্টরই নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে যেখানে তেত্রিশটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পেয়েছে সেখানে মাত্র আটটির এছাড়া নেগেটিভ ট্রেন রয়েছে টেক্সটাইল সেক্টরে ছাব্বিশটি দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে আঠারোটির ব্যাঙ্কিং সেক্টরে বাইশটির দর হারিয়ে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পেয়েছে মাত্র দুইটির ইঞ্জিনিয়ারিং সেক্টরে একুশটির দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে বারোটির ফার্মাসিউটিক্যাল সেক্টরে তেরোটি দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে বারোটির ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে পনেরোটি দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে সেখানে দর বৃদ্ধি পেয়েছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের মিসেনিয়াস সেক্টরে ছয়টি দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে চারটি প্রতিষ্ঠানের আইটি সেক্টরের পাঁচটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠানের এছাড়া পজিটিভ ট্রেন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরে যেখানে নয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে দর হারিয়েছে আটটি প্রতিষ্ঠানের ফুড এন্ড অ্যালাইট সেক্টরে আটটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে সেখানে দর হারিয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের সিমেন্ট সেক্টরে চারটির দর বেড়েছে দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠানের এছাড়া সেক্টর ওয়াইজ লেনদেনে এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণে লেনদেন হচ্ছে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেখানে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে পঞ্চাশ কোটি টাকার বেশি পরবর্তীতে টেক্সটাইল সেক্টরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই মুহূর্তে তেতাল্লিশ কোটি টাকার বেশি ব্যাঙ্কিং সেক্টরে একচল্লিশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে সিরামিক সেক্টরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে পঁচিশ কোটি টাকা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে পঁচিশ কোটি ইন্স্যুরেন্স সেক্টরে তেইশ কোটি ফার্মাসিউটিক্যাল সেক্টরে উনিশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে মিসিলেন সেক্টরে পনেরো কোটি ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টরে চোদ্দ কোটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে তেরো কোটি এবং ট্যানারি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে তেরো কোটি টাকার বেশি এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর